আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। তো এখন তো সকাল 11টা, আমি আমার মেয়েকে নিয়ে কোচিংয়ে চলে এসেছি, আর কোচিংয়ের ফাঁকে এই টুকিটা কি ঘোরাঘুরি সেটাই শেয়ার করব, আর বিকেলে যে কী করেছি সেটা শেয়ার করব আমার এই ভিডিওতে। তো এখন আমি আর আমার ভাবিরা কোচিংয়ের কয়েকজন মিলে নার্সারিতে এসেছিলাম। তো আমি কিছু কিনিনি, কারণ আমার বাসায় ওই জায়গাটা নাই যে আমি এখন ফুল গাছ কিংবা অন্য কিছু লাগাবো, তাই আমি আর ফুল গাছ কিনিনি। কিন্তু অন্য ভাবিরা অনেক কিছু কিনেছে, তাদের সাথেই আমি ছিলাম, আর সেই ফাঁকে আমি কিছু ভিডিও করেছি। তো খুবই ভালো লাগছিল, অনেক ফুল গাছ ছিল, অনেক কিছু ছিল দেখার মতো, তো বেশ ভালোই লেগেছে। তো অনেকদিন আমরা ঘরে বসা ছিলাম, যেটা এখন আর নাই, খুব বোর হচ্ছিলাম বাসা থেকে, সেই তো এক ঘেয়েমি কাজ, ঘর রান্নাবাড়া করো, খাওয়া দাওয়া আর ঘুম। তো এখন সেটা থেকে আমরা বেরিয়ে, যেমন স্কুল শুরু হয়নি কিন্তু বাচ্চাদের কোচিং শুরু করে দিয়েছি, যেটা খুবই প্রয়োজন, যেহেতু আমার মেয়ে এবার 9 উঠেছে, ওকে নিয়ে তো আর বসে থাকা যায় না, তাই কোচিংটা করতে আমরা কি বাধ্য হয়েছি। আর এখানে বিকেলের বাজার নিয়ে এসেছে আমার হাজবেন্ড, তো কী কী এনেছে সেটাই দেখালাম। আর এখন আমি রান্না শুরু করে দিয়েছি রাতের জন্য, এবং শুধু রাতে না, যেন পরের দিন সকালেও আমাকে রান্না না করতে হয়, সেজন্য আমি রাতেই সব কিছু করে রেখে দিই। যেমন এখানে ডাল চচড়ি করেছি, একসাথেই মেখে চেখে বসিয়ে দিলাম, এরপরে কিছু সবজি করব। আমি সবসময় রাতে কিছু কাজ গুছিয়ে রাখি, যেন আমাকে সকালে ঘুম থেকে উঠেই সব কিছু কোটাকাটি করতে না হয়, সেজন্য আমি রাতে গুছিয়ে রাখি। আর এটা আসলে করার দিকে ভালো, কে কী মনে করেন জানি না, কিন্তু এভাবে যদি গুছিয়ে কাজ করা যায় তাহলে আর কোনো সমস্যা হয় না, আর সকালে একটু উঠতে উঠতে তো এমনিই সময় হয়ে যায়, আর সকালে ইচ্ছেও করে না যে উঠেই কোটাকাটি করা, নাস্তা করা অনেক এবার একটা ঝামেলা মনে হয়। এখন আমি ভাজিটা বসিয়ে দেব। ভাজিটা বসানোর পরে আমি আটাগুলো পটে রেখে দেব, এবং রাতে আর সকালের জন্য আটাটা মেখে নেব। আমি এখানে সবজিতে ফুলকপি, ব্রকলি আর নিয়েছি বরবটি, সিম এবং হ্যাঁ আর মিষ্টি কুমড়া, এটা দিয়ে একটা সবজি করেছি। আর এখানে আটাগুলো কেটে পটে রেখে দেব। এটা হচ্ছে লাল আটা, আমরা সবসময় লাল আটা দিয়ে রুটি খাই, আর পরাটার জন্য বা হচ্ছে কি সাদা আটা, লাল আটা রুটি ভালো হয় এবং সাদা আটা দিয়ে পরাটাটা ভালো হয় এই আর কি। তো আমি আটাটা একটু গরম পানি দিয়ে মেখে নেব, এবং মেখে 10-15 মিনিটের মতো রেখে দিব, তাহলে রুটিটাও বেশ ভালো নরম হয়, খেতে মজা লাগে। আর লাল আটা রুটি সেদ্ধ আটা রুটির চেয়ে কাঁচা আটা রুটিটাই বেশি ভালো লাগে। তো মাখানো শেষ, এখন আমি 10-15 মিনিটের জন্য রেখে দিব, আমার ভাজিটাও হয়ে এসেছে। এরপরে আমি সকালের জন্য প্যাড়া করে করে সুন্দর করে রেখে দিব, সকালে ঝামেলা করতে না হয়। এভাবে করে রেখে দিলে আর সকালে কিছু করতে হয় না, শুধু নিয়ে নিয়ে বেলে ভাজলেই হয়ে গেল। এখন আমার রুটিটা বেলা প্রায় শেষ, এখন আমি ভেজে নিব, এবং আমার কাজও অনেকটা আমি গুছিয়ে এনেছি, শেষ হয়ে গিয়েছে, রুটিটা ভাজা হলেই শেষ। এবং রাতের খাবারটা 8টা থেকে 8:30টার মধ্যেই শেষ করার চেষ্টা করি। তো এখন তো প্রায় 8:30 বেজে গিয়েছে, এখন আমার খাবার রেডি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটির পাশেই থাকবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। আর যারা করেননি এখনও তারাও করবেন প্লিজ। আর দেখার পরে যদি ভালো